আবার নামাজের মধ্যে যদি ভালো করে মনে রাখবেন মাসালাগুলি, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ না পড়ে যদি বসে বসে নামাজ পড়ে, ফরজ নামাজ ছাড়া বাকি নামাজ বসে পড়ার ইখতিয়ার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحد صمد فريد لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم جناب الصدر উপস্থিত উলামায়ে কেরাম, অত্রাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত শ্রদ্ধেয় মুরুব্বিয়ান আজম, অন্যান্য সুধি মণ্ডলী ও আমার দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকে মারকাজুত তাকওয়া মাদ্রাসা ও সিমকানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা যারা হাজির হতে পেরেছি, যে মহান রব্বুল আলামিন এই ঘন বসতিপূর্ণ এলাকার অসংখ্য মানুষ থেকে কিছু সংখ্যক মানুষকে দিনের দাওয়াতে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, পাশাপাশি মধ্যরাত পর্যন্ত কোরআনের মহব্বতে উপস্থিত থাকার যিনি তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজার হয়ে সর্বাগ্রেই আওয়াজ করে আমরা বলি আলহামদুলিল্লাহ।
আবারও বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। মাশাআল্লাহ, অনেক মুবারক মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা আজকে উপস্থিত হতে পেরেছি অত্যন্ত মুবারক মাহফিল, একটা মাদ্রাসা একটা এতিমখানা দুইটা প্রতিষ্ঠান, আর প্রতিষ্ঠানটার নাম হলো মারকাজুত তাকওয়া। অর্থটা বুঝেন আপনারা সকলেই, বুঝেন না? মারকাজ শব্দের অর্থ হলো কেন্দ্র, কেন্দ্র। আর তাকওয়া শব্দের অর্থ হলো খোদার ভয়, তাকওয়া খোদা ভীতি। তাহলে দুইটাই মিলে অর্থটা হলো যে খোদা ভীতিদের কেন্দ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাকওয়া সম্পর্কে বলতে গিয়া কোরআনে করিমের মধ্যে, হাদিসের মধ্যে, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, কুল্লুকুম মিন আদামা ওয়া আদামু মিন তুরাব ওয়ালা ফযলা লিল আরাবিয়্যি আলাল আজমিয়্যি ওয়ালা লিল আজমিয়্যি আলাল আরাবি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই হাদিসের মধ্যে রাসূল বলতেছেন তাকওয়াকে গুরুত্ব দিতে গিয়া রাসূল বলেছেন, সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কুল্লুকুম মিন আদামা, যত মানুষ পৃথিবীতে আছে, মুসলমান ও মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক, সমস্ত মানুষ হলো মিন আদম, আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। যত মানুষ পৃথিবীতে আছে সমস্ত মানুষ হলো বাবা আদমের সন্তান। ওয়া আদামু মিন তুরাব, আর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে, ঠিক কিনা কথা? আদম আলাইহিস সালাম কে দিয়ে সৃষ্টি করছেন? মাটি দিয়া, সরাসরি মাটি দিয়া। এক হাদিসের মধ্যে আসছে, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে বললেন, ও আজরাইল, তুমি পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনো। হযরত আজরাইল পৃথিবীতে একটা মুষ্টি দিলেন, পৃথিবীটা তো গোল, ঠিক কিনা কথা? এই মনে করেন মাইক্রোফোনটা, এটাকে মনে করেন 25,000 মাইল হলো পৃথিবীর ব্যাস। এই 25,000 মাইল পৃথিবীর ব্যাসটাতে হযরত আজরাইল একটা মুষ্টি দিল। আমার মুষ্টির থেকে যেমন মাইক্রোফোনটা ছোট, সবটা মাইক্রোফোনের মধ্যে আমি মুষ্টি দিতে পারি, হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম মুষ্টিটাও হলো এই পৃথিবীর থেকে অনেক বড়, যার জন্য তিনি সারা পৃথিবীর মধ্যেই মুষ্টি দিতে সক্ষম, ঠিক কি না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার আগে হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম সারা পৃথিবীর থেকে এক মুষ্টি মাটি নিলেন, সারা পৃথিবীর থেকে মাটি নিয়েছে, সহিহ হাদিস আছে। আর এই মাটির প্রভাবে, মাটির প্রভাবে, মাটির প্রতাপে প্রভাবে হাদিসে আসছে, কোন মানুষ লাল, কোন মানুষ কালো, কোন মানুষ সাদা, কোন মানুষ ধূসর, পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন বর্ণের, না? এটা মাটির প্রভাবে হয়েছে, এটা সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন। ঠিক পাশাপাশি রাসূল বলেছেন মাটির প্রভাবে পৃথিবীর মাটি ভিন্ন ভিন্ন, কোন মাটি অত্যন্ত শক্ত, কোনটা নরম, কোনটা মাঝামাঝি, কোনটা এঠেল, কোনটা বালু, কোনটা দোআঁশ। এজন্য মাটির প্রভাবে মানুষের অন্তরও ভিন্ন ভিন্ন হয়েছে। কোন মানুষের অন্তর একবারে শক্ত, কোন মানুষের অন্তর হলো একবারে নরম, আবার কোন মানুষের অন্তর হলো মাঝামাঝি। এই ভিন্নতা হয়েছে মাটির প্রভাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য যখন আজরাইল এক মুষ্টি না মাটি আল্লাহর কাছে নিয়ে গেলেন, ওয়া আদামু মিন তুরাব, এই আলোচনা আমি পরে করব, হাদিসের অর্থটা বলি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা ফাযলা লিল আরাবিয়্যি আলাল আজমিয়্যি, এই যত আরব দেশ আছে, মিডল ইস্টের যে দেশগুলি আছে, রাসূল বলতেছেন কোন আরবি ভাষাভাষীর কোন শ্রেষ্ঠত্ব নাই যারা অনারবি তাদের উপরে।
ولا فضل للعجمي على العربي আর যারা আরবি ভাষায় কথা বলে না তাদেরও কোনো শ্রেষ্ঠ নাই যারা আরবি ভাষায় কথা বলে তাদের উপরে ولا فضل للاحمر على الاسود যারা সাদা চামড়ার অধিকারী তাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই যারা কালো চামড়ার অধিকারী তাদের উপরে শ্রেষ্ঠত্ব হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম রাসূল বলতেন শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর কাছে একমাত্র যার মধ্যে তাকওয়া বেশি হবে যার মধ্যে আল্লাহর ভয় বেশি হবে সেই হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠিটা হলো যা আল্লাহর ভয় যার অন্তরে বেশি আছে সেই হলো সবচেয়ে দামি মানুষ এই জন্য এই মাদ্রাসাটার নামকরণ করা হয়েছে মারকাজুত তাকওয়া যারা আল্লাহকে ভয় করে তাদের কেন্দ্র যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মারকাজুত তাকওয়া থেকে এই এলাকার সমস্ত মানুষের মধ্যে আল্লাহর ভয় খোদাভীতি যেন আল্লাহ সৃষ্টি করে দেন সকলে বলুন আমিন আমি আপনাদের এখানে প্রথম এসেছি আগেই শুনেছেন মুতামিম সাহেব ওনার এলাকায় আমি অনেক সভা করি উনি আমাকে দাওয়াত দিয়েছেন তারপর ওই যে যিনি তালিমাত নাজেম যিনি প্রচার করতেছেন উনি আমার মসজিদে গেছেন যার জন্য শেষে আমি কথা দিয়েছি যে ঠিক আছে আপনাদের কথা আমি রক্ষা করব তো আমি যে কথা রক্ষা করে আপনাদের কাছে পৌঁছতে পেরেছি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সম্মুখে লম্বা কথা বলার সুযোগ নাই যেহেতু আমি বেশি রাত তো থাকি না আমি একটা আয়াত পড়েছি কয়েকটি আয়াত অনেকেই জানেন এই আয়াতগুলি এগুলি হলো কোরআন করিমের সবচেয়ে প্রথম নাজিল আয়াত এর আগে আর কোরআনের কোন আয়াত নাজিল হয়নি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 38 বছর ভালো করে মনে রাখবেন কথা তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি ছেড়ে দিয়ে বিভিন্ন পাহাড়ে চলে যেতেন একদিন দুই দিন তিন দিন কাটাতেন তারপরে আবার বাড়িতে আসতেন এরকম চলছিল দুই বছর পর্যন্ত সবচেয়ে বেশি যেতেন যে পাহাড়টাতে এটা হলো মক্কা থেকে 3 মাইল দূরে জাবালে নূর জাবালে নূর এই জাবালে নূরের সবচেয়ে উপরের যে গুহাটাকে হীরা গুহা বলা হয় আমি ওখানে উঠেছি যদি কেউ উঠে থাকেন এই যে আপনাদের স্টেজটা যত বড় তার থেকে একটু বড় হবে যদি যান কোনোদিন তাহলে দেখবেন অত্যন্ত কষ্ট লাগে 3 ঘন্টার উপরে সময় লাগে উঠতে নামতে হাঁপাতে হয় শরীর ঘেমে যায় পানি পান করতে হয় এখনো কিন্তু রাসূল যখন গিয়েছেন তখন তো একা একা গিয়েছেন ওই গুহাতে যদি কোনোদিন যাওয়ার সুযোগ আপনাদের হয় তখন ভিতরে গিয়ে দেখবেন আপনার মনে হবে যে আল্লাহ রাসূলের জন্য আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় পাথর কেটে ওটা দিয়েই সেই উপরের ছাদ বানিয়েছেন ওটা দিয়েই চতুর্দিকের ওয়াল বানিয়েছেন এটা দিয়েই নিচের ফ্লোর বানিয়েছেন রাসূলের জন্য সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলেন জুড়ে বলুন সুবহানাল্লাহ ভিতরে ঢুকার রাস্তাটা এরকম একটা মানুষ যেতে পারে কোনো মতে খুব ভিড় করে কষ্ট করে ভিতরে ঢুকতে হয় আবার বের হতে হয় এক তো অনেক উপরে তারপর আবার পড়ে যাওয়ার ভয় আছে ওই গুহার মধ্যে রাসূল সবচেয়ে বেশি যেতেন 2 বছর যখন পূর্ণ হয়ে গেল রাসূলের বয়স যখন 40 হয়ে গেল 40 বছর বয়স হলো তিনি গুহার মধ্যে বসা ওখানে একটা ছিদ্র আছে এরকম এই ছিদ্রটা দিয়ে তাকালে 3 মাইল দূরেও ওই খানায় কাবার ঘর দেখা যায় মানুষ তো আপ করতেছে খানায় কাবার ঘর দেখায় কিন্তু এখন দেখা যায় না এখন দেখা যায় না ওই খানায় কাবার চতুর্দিকে মসজিদ হারাম তারপরে চতুর্দিকে 5 তলা 10 তলা 20 তলা 30 তলা এখন নতুন যেটা হয়েছে 65 তলা এই সব ঘরের কারণে এখন আর খানায় কাবা দেখা যায় কিন্তু যখন কোরআন নাজিল হয়েছিল তখন চতুর্দিকের এই হারেম শরীফও ছিল না চতুর্দিকের বিল্ডিং গুলিও ছিল না সব ফাঁকা ছিল ওই জাবালুনের হেরা গুহার মধ্যে বসলেই একবারে সেই খানায় কাবা দেখা যেত রাসূল সেখানে বসে বসে খানায় কাবার তওয়াব দেখতেন যদিও কেউ ইসলাম গ্রহণ করে নাই তখন কিন্তু কাফেররা তারাও খানায় কাবার তওয়াব করত সারা পৃথিবীতে একবারে আবহমান কাল থেকে সৃষ্টির প্রথম থেকে কোন মুহূর্ত বাদ নাই যে সেই খানায় কাবার তওয়াব চলতেছে না জুড়ে বলুন সুবহানাল্লাহ
আমি অনেকবার গিয়েছি, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন, অনেক সময় মনে করেছি রাতের চারটায় গেলে বোধ একটু ফাঁকা পাওয়া যাবে, দুপুরে যখন মানুষ খানার জন্য বাড়িতে চলে যায় তখন বোধ একটু খালি পাওয়া যাবে, এরকম বিভিন্ন সময় নির্ধারণ করেছি, কিন্তু যে দেখি যে না কোনো ব্যস্কম নাই, সবসময় একই অবস্থা, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন তার বয়সটা 40 বছর পূর্ণ হলো তখন তার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, এটা অর্থ হলো আওয়াজটা আসলো মুহাম্মদ আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহর নবী। তিনি তাকিয়ে তুকিয়ে দেখেন কেউ নাই, প্রত্যেকে যেন আওয়াজটা আসলো ইন্নাকা লানাবিয়ুন, আপনি হলেন আল্লাহর নবী। তিনি ভাবতে লাগলেন ঘটনাটা কি হলো এটা। একটু পরেই দেখা গেল সেই গুহাটার ভিতরে নূরের তৈরি এক ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা সেই গুহার ভিতরে ঢুকলো, আর রাসূল প্রথম কিছু হতচকিত হয়ে পড়লেন। তারপরে এই ফেরেশতাটা ঢুকে একবার রাসূলের সামনে চলে আসলেন আর রাসূলকে বলতে শুরু করলেন ইকরা, প্রথম কথাটাই হলো ইকরা, পড়ুন, আপনি পড়ুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন আপনি পড়ুন, কিন্তু তিনি কি পড়বেন, জীবনে কোন বিদ্যালয়ে যান নাই, আলিফ বা তা সা পড়েন নাই, এ বি সি ডি পড়েন নাই, সর সরা পড়েন নাই, অথবা পৃথিবীর যতগুলি বর্ণমালা আছে কোন বর্ণমালা তিনি পড়েন নাই, তিনি ছিলেন নিরক্ষর, উম্মি নবী কোরআনে আসছে। যখন বলা হলো আপনি পড়ুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি বললেন মা আনা বিকারিন, বুখারী শরীফের প্রথম দিকে এই রওয়ায়েত, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, বললেন আপনি পড়ুন, রাসূল বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, একবার দুইবার তিনবার, এমনকি হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলকে এইভাবে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বুকের মধ্যে বুক লাগিয়ে একটু চাপ দিয়ে ছেড়ে দিলেন আর বললেন ইকরা, আপনি পড়ুন। শেষবারের মতো যখন চাপ দিয়ে রাসূলকে ছেড়ে দেওয়া হলো তারপরে বলা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এখন শুধু ইকরা না, এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ছিল ইকরা, আপনি পড়ুন, রাসূল বলেছেন মা না বিকারিনা, আমি পড়তে জানি না, আমি পড়ব না, এই কথা বলেছেন, কিন্তু যখন রাসূলকে বলা হলো আপনি পড়ুন বিসমি রব্বিকাল্লাযী খালাক, সৃষ্টিকর্তা রবের নামে আপনি পড়ুন, শুধু পড়া না, সৃষ্টিকর্তা রবের নামে আপনি পড়ুন, যখন এই কথা বলা হলো তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বললেন না মা আনা বিকারিনা, আমি পড়তে জানি না, হযরত জিব্রাইল তিলাওয়াত করতে লাগলেন, রাসূল তিলাওয়াত করতে লাগলেন, জিব্রাইল পাঁচটি আয়াত তিলাওয়াত করলেন, আমি যে পাঁচটি আয়াত তিলাওয়াত করেছি এই পাঁচটি আয়াত জিব্রাইল তিলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে রাসূলও তিনটি আয়াত তিলাওয়াত, পাঁচটি আয়াত তিলাওয়াত করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের নাজিল শুরু হয়ে গেল, তাহলে আমরা জানলাম কি কথা দিয়ে শুরু হলো, ইকরা, ইকরা, আপনি পড়ুন। আমার জানা মতে এই পৃথিবীতে যতগুলি বড় বড় ধর্ম আছে সবগুলি আমি স্টাডি করেছি, ইহুদিদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থ, তারপরে শিখদের ধর্মগ্রন্থ, জরতুষ্টদের ধর্মগ্রন্থ, যত বড় বড় যতগুলি আছে, বৌদ্ধদের ধর্মগ্রন্থ, এগুলি সবগুলি স্টাডি করেছি কম্পেয়ার করার জন্য, কিন্তু আমার জানা মতে আমি কোথাও এই কথাটা পাই নাই যে কোন ধর্মগ্রন্থের মধ্যে পড়ো, লেখাপড়া করো, এটার মধ্যে এত জোর দেওয়া হয়েছে, যে জোরটা দেওয়া হয়েছে কোরআনে করিমের নাজিলের প্রথমেই বলা হয়েছে ইকরা, আপনি পড়ুন, এই কথা দিয়ে নাজিল শুরু হয়েছে, আর দেখাতে পারবে না পৃথিবীর কোন জাতি যে পড়ো, এই কথা দিয়ে তাদের ধর্মগ্রন্থ নাজিল হয়েছে, এটা একমাত্র আমাদেরই বৈশিষ্ট্য, কোরআনেরই বৈশিষ্ট্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বৈশিষ্ট্য, জোরে বলুন সুবহানাল্লাহ। বরং কোন কোন ধর্মে এমন আছে যে পড়াটা, ধর্মগ্রন্থ পড়াটা এটাকে কুক্ষিগত করা হয়েছে, যেমন ফর এক্সাম্পল মনে করেন হিন্দু ধর্ম, হিন্দুদের তাদের মেইন বইটা হলো বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুবেদ, অথর্ববেদ, এগুলো আমি পড়েছি সব,
তার প্রথম যে কথাটা দিয়ে শুরু হয়েছে এটা হলো তাদের ধর্মগ্রন্থটাকে পড়বে শুধু ব্রাহ্মণরা, আর কেউ পড়তে পারবে না, আর কেউ পড়তে পারবে না। আর জাতিগতভাবে যারা নাকি একবারে নিম্ন জাতি, যারা শূদ্র নম শূদ্র বলা হয়, এদের সম্পর্কে প্রথমেই বলা হয়েছে শ্রীনাং শূদ্রাণাং স্তুতিগোচর বেদং জহাস্য ধর্মচুষ্টে কুষ্টৈব দৃষ্টিব্রতং শুভ সংবৃতং নামতমং মহত নৈব মজ্জাতি। ঋগ্বেদ থেকে বলা হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে এই যে ধর্মগ্রন্থটা বেদটা, স্ত্রী জাতি এটা পড়তে পারবে না, ছুঁইতে পারবে না, শুনতে পারবে না, তাদের জন্য এটা অবৈধ, তারা পড়তে পারবে না, শুনতে পারবে না, ছুঁইতে পারবে না। আর শূদ্র নম শূদ্র যারা, তারা ধর্মগ্রন্থ পড়তে পারবে না, ছুঁইতে পারবে না, শুনতে পারবে না, পড়বে ব্রাহ্মণরা, আর শুনতে পারবে যারা নাকি বৈশ্য এবং ক্ষত্রিয় তারা। এদের যা তার কি বিস্তারিত আমি বলছি না, এরা শুনবে আর পড়বে শুধু ব্রাহ্মণরা, আর বাকি যত নিম্ন জাতের আছে এরা পড়তেও পারবে না, শুনতেও পারবে না, এটাকে ধরতেও পারবে না। যদি ধরে, যদি কোন মহিলা, যদি হিন্দু ধর্মের কোন মহিলা যদি তাদের ধর্মগ্রন্থটা যদি পড়ে অথবা ধরে অথবা শুনে, আর যদি কোন ব্রাহ্মণ যদি এই সুযোগটা করে দেয়, তার পরের শ্লোকটাতেই বলা হয়েছে জহাস্য ধর্মচুষ্টে কুষ্টৈব দৃষ্টিব্রতং শুভ সংবৃতং নামতমং নহত নৈব মজ্জাতি। যদি কোন নারী এই বেদ ধরে বেদ পড়ে, কোন শূদ্র যদি বেদ পড়ে বেদ ধরে, তাহলে যে পড়ল আর যে ব্রাহ্মণ সুযোগ করে দিল, দুইজনকে একটা নরকে যেতে হবে, তাদের ধর্মে একটা নরক আছে, সহ সংবৃতং নামতমং নহত নৈব মজ্জাতি, যে নরকটার নাম হলো অসংবৃত নরক, এই দুইজনকেই নরকে যেতে হবে। ধরে বলুন নাউজুবিল্লাহ, ধর্মগ্রন্থ পড়লে নরকে যেতে হবে, এটা পড়বে শুধু কারা একটা জাতি, কুক্ষিগত করে রেখেছে ব্রাহ্মণ। আর আমাদের ধর্মে কি বলা হয়েছে? আমাদের ধর্মে আমাদের নবী বলেছেন মান করা হরফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়ালা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন এই কোরআন যে কোরআনের হাফেজ ছাত্রদেরকে দিস্তার ফজিলত দেওয়া হলো, এই কোরআন মান করা, মান শব্দের অর্থ হলো যে কোনো ব্যক্তি, এ পুরুষ হতে পারে, নারী হতে পারে, আরবি হতে পারে, বাঙালি হতে পারে, এমনকি কোনো ব্যক্তি যদি মাত্র মুসলমান হন, তার বাবা মুচি ছিল, তার বাবা একটা উপজাতি ছিল অথবা গারো ছিল, তার সে যদি মুসলমান যদি হয়ে যায়, মুসলমান হওয়ার পরে যদি সেও যদি কোরআনটা পড়ে, একটা অক্ষর যদি পড়ে, তাহলে তাকে দশটা নেকি দেওয়া হবে। রাসূল বলেছেন ওয়ালা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না যে আলিফ লাম মিম এক অক্ষর, বাল আলিফুন হরফুন, আলিফ একটা অক্ষর, লামুন হরফুন, লাম একটা অক্ষর, মিমুন হরফুন, মিম একটা অক্ষর, তাহলে যদি শুধু এতটুকু পড়ে তাকে কমপক্ষে 30 নেকি দেওয়া হবে। কোন বর্ণভেদ নাই, জাতিভেদ নাই, কে বড় কে ছোট, কে পড়লে বেশি সব, কে পড়লে কম সব, এরকম কোন ইসলামের মধ্যে নাই। ও মিয়াম, এই যে 10 নেকি দেওয়া হবে, এটা হাদিসের মধ্যে এসেছে, এটা হলো সেই অবস্থায় যদি তার ওযু না থাকে, ওযু নাই, ওযু নাই, ওযু যদি না থাকে। এর থেকে আরেকটা মাসালা মনে রাখবেন, কোরআন শরীফ তিলাওয়াত করা জায়েজ আছে যদি ওযু না থাকে, পুরুষের জন্য, নারীদের জন্য, সবার জন্য তিলাওয়াত করা জায়েজ, এবং তিলাওয়াত করলে প্রতি অক্ষরে কত নেকি দেওয়া হবে, জোরে বলুন কত? 10, ওযু ছাড়া। রাসূল বলেন যদি কোন ব্যক্তি সম্মানের সঙ্গে কোরআনটাকে ওযু করে যদি তেলাওয়াত করে, মানকারা হরফান, যদি সে ওযু সহ যদি একটা অক্ষর পড়ে, আলা কুল্লি হরফিন 25 হাসানাতান, তাহলে প্রতি অক্ষরে তাকে 25টি করে নেকি দেওয়া হবে, পুরুষকে দেওয়া হবে 25 নেকি, আর নারীদেরকে কত দেওয়া হবে, কম কিছু, কন্যাকে কথা কম বেশি না, ইকুয়াল সমান। যে কোনো ব্যক্তি হোক, প্রাপ্তবয়স্ক হোক, অপ্রাপ্তবয়স্ক হোক,
সে বড় শিক্ষিত হোক কম শিক্ষিত হোক, কুরাইশ বংশের হোক অথবা গোলাম বংশের হোক, যে কোনো ব্যক্তি যদি একটা অক্ষর পরে ওযু ছাড়া তাকে দশ নেকি, আর ওযু সহ যদি পরে তাকে পঁচিশটি করে নেকি দেওয়া হবে। এই কোরআনটাই যদি কোনো ব্যক্তি ওযুর সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পড়ে, নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, রাসূল বলেছেন আলা কুল্লি হরফিন মিআতু হাসানাত, তাহলে তাকে প্রতি অক্ষরের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একশত করে নেকি দিবে। অর্থ যদি জানে আরো বেশি, তাফসীর যদি জানে আরো বেশি, এখলাক যদি তার বেশি হয় আরো বেশি। আবার নামাজের মধ্যে যদি ভালো করে মনে রাখবেন মাসালাগুলি, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ না পড়ে, যদি বসে বসে নামাজ পড়ে, ফরজ নামাজ ছাড়া বাকি নামাজ বসে পড়ার এখতিয়ার আছে, ইচ্ছা করলে সে পড়তে পারে, উজন না থাকলেও। কথা বুঝে আসছে আপনাদের? পরিষ্কার হয়েছে? নফল নামাজ উজন না থাকলেও বসে পড়তে পারে, কিন্তু সওয়াব হবে অর্ধেক। হাদিসে আসছে আলা কুল্লি হরফিন খামসিনা হাসানান, যদি বসে যদি নামাজ পড়ে তাহলে প্রতি অক্ষরে তাকে একশো নেকি নয় তাকে পঞ্চাশ নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা তার আছে, তাকত আছে, সে পুরুষ হোক আর মহিলা হোক, দাঁড়িয়ে নামাজ ইচ্ছা করলে সে পড়তে পারে, কোনো অসুবিধা নাই। এর পরেও যদি সেই লোকটা দাঁড়িয়ে নামাজ না পড়ে, বসে বসে যদি নামাজ পড়ে, তাহলে সমস্ত উলামায়ে কেরামে একমত, তার নামাজ আদায় হবে না। তার নামাজ আদায় হবে, কারণ নামাজের মধ্যে দাঁড়ানোটা কি ফরজ। নামাজের মধ্যে দাঁড়ানোটা হলো ফরজ। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তির দাঁড়ানোর যদি ক্ষমতা না থাকে, উজর থাকে, অসুবিধা হয়, এরকম মকবুল উজর যদি থাকে, সে বসে পড়তে পারবে, শুয়ে পড়তে পারবে, ইশারায় পড়তে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ তাকে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি কথা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের হেরা গুহার মধ্যে বসার ফিরিস্তা বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, আপনি পড়ুন আপনার সৃষ্টিকর্তা প্রভুর নামে আপনি পড়ুন। খলকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। মানুষকে সৃষ্টি করেছেন কিসের থেকে? জমাট রক্ত থেকে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, পড়ুন আপনার রব হলেন অতীব দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়া। আল্লামা বিল কলম, শুধু পড়লেই হবে না, লিখতেও হবে, এটাও বলা হয়েছে। যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়া, তুমি লেখো এবং পড়ো দুইটাই করো। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে এত জ্ঞান শিক্ষা দিয়েছেন, মা লাম ইয়ালাম, যেটা সে জানতো না। এটা হলো এই পাঁচটা আয়াতের তরজমা। আমি প্রথম আয়াত থেকে শুধু কথা বলবো, বাকি চারটায় যাব না, খুবই অল্প সময়। প্রথম আয়াতটার থেকে কিছু কথা আপনাদের সম্মুখে বলবো, আছেন সেই পর্যন্ত? সবাই আছেন? কারা কারা আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তবে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগে আমারই ধৈর্যচ্যুতি ঘটবে, আমারই যাওয়ার সময় হয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নাই, ধৈর্যচ্যুতি ঘটার কোনো কারণ নাই। তো আমি কথা বলতেছিলাম, একটা প্রশ্ন এখানে হন যে আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন ইকরা, আপনি পড়ুন, রাসূল বললেন মা আনা বিকারিন, তারপরে যখন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন, এবার কিন্তু রাসূল বলেন নাই মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, তিনি পড়তে শুরু করে দিলেন। আর এগুলি হলো ওহিয়ে মাতলু, কোরআনটা হলো ওহিয়ে মাতলু, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল তিলাওয়াত করেছেন, তারপরে রাসূল তিলাওয়াত করেছেন, রাসূল থেকে সাহাবারা, সাহাবাত থেকে তাবিন, তাবে তাবিন, আইমা মুস্তাহিদিন, ওই যে ছাত্ররা তিলাওয়াত করলো, তারা উস্তাদের কাছ থেকে তিলাওয়াত শিখেছে, ছাত্র থেকে অন্যরা তিলাওয়াত শিখবে, এই তিলাওয়াতের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওহিয়ে মাতলু, দেড় হাজার বছর হয়ে গেছে,
এই কোরআনটা নাজিল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত দেখা যায় যে কোরআনের মধ্যে একটা অক্ষর, একটা নুকতা, একটা জের, একটা জবর, একটা পেশ আজ পর্যন্ত কেউ পরিবর্তন, পরিবর্তন, সংবর্ধন, সংকোচন কেউ করতে পারেনি। এবং আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে কিয়ামত পর্যন্ত ইসলামের কোরআনের শত্রুরা যত মারাত্মক হোক এই জায়গায় কেউ হাত দিতে পারবে না, এখনো পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, কথা ঠিক না? এখানে কেউ পারবে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কেন পড়লেন না, তারপরে কেন পড়লেন? রাসূল তো নিরক্ষর ছিলেন, রাসূল কি ছিলেন? নিরক্ষর। আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআনে করিমের মধ্যে, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল্লারতাবাল মুবতিলুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কেন নিরক্ষর রাখলেন রাসূলকে, তার উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ও আমার নবী, এই কোরআনের আয়াতগুলি জবালে নূরের হীরা গুহার মধ্যে নাজিল হওয়ার আগে তুমি জীবনে কোনো কিতাব তিলাওয়াত করো নাই, জীবনে কোনো বই পুস্তক পড়ো নাই। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, তোমার ডান হাত দিয়া জীবনে কিছু লিখো নাই। আল্লাহ নিজে বলতেছেন তুমি জীবনে কোনো কিতাব পড়ো নাই, তোমার ডান হাত দিয়ে কিছু লিখো নাই, কেন লিখো নাই আর কেন পড়ো নাই? আল্লাহ পরিকল্পিতভাবে কেন রাসূলকে নিরক্ষর রাখলেন? তার কারণ আল্লাহ নিজে বলতেছেন, ইজাল্লার তাবাল মুবতিলুন। যদি তুমি লেখাপড়া জানতে, বড় ডিগ্রিধারী হতে, আরবির ভাষায় যদি পাণ্ডিত্য অর্জন করতে, তাহলে এমনিতেই তো কাফেররা তোমাকে সন্দেহ করে, সমস্ত কাফেররা বলতো মুহাম্মদ যেহেতু একজন বড় বিদ্বান, বড় কবি, বড় সাহিত্যিক, তাই নিজে নিজের ভাষা দিয়া এই কোরআনটাকে রচনা করেছে, এই কথা তারা বলতো। কিন্তু একজন নিরক্ষর মানুষ যে জীবনে কোনো বই পুস্তক পড়ে নাই, তিনি কেমন করে এত বড় 30 পারা কোরআন আনবেন, এইটা আর বলতে সুযোগ নাই, কারণ তিনি তো নিরক্ষর। কিন্তু তাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, ঠিক আছে, কিন্তু তিনি মূর্খ ছিলেন? জোরে বলেন, মূর্খ ছিলেন না? তাহলে চরম বিয়াদবি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের পরিধি এত বেশি ছিল, তিনি নিজে বলেছেন হাদিসে, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার আগে একবারে সৃষ্টির প্রথম থেকে আমি পর্যন্ত যত বিজ্ঞানী, যত দার্শনিক, যত সাইন্টিফিক, যত বড় বড় জ্ঞানী এসেছেন তারা, এবং আমার পরে কিয়ামত পর্যন্ত যত বড় বড় জ্ঞানী আসবে তারা, সবার জ্ঞান একত্রিত করলে জানা হবে, উতিতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সমষ্টি জ্ঞান দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, রাসূল হলেন পৃথিবীর মধ্যে আল্লাহর পরে মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিত্ব যিনি, তিনি হলেন আমাদের নবী, আমাদের রাসূল, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তার ধ্বনি তো প্রতিধ্বনিত হচ্ছে অন্য বড় বড় জ্ঞানীদের মুখ থেকে। ও যেমন একজন খ্রিস্টান উইলিয়াম মুর, তার একটা বই আছে, যদি পারেন পড়বেন, ইংরেজিতে লেখা, দি লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে তিনি এক জায়গায় লিখেছেন, দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ এজ বাট অল এজ। এই কথাটা তিনি অকপটে স্বীকার করেছেন। এর অর্থ হলো এই, তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু সেই যুগের জ্ঞানী ব্যক্তি ছিলেন না, হি ওয়াজ নট মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ এজ, সেই যুগের জন্য শুধু না, বরং সর্বযুগে সর্বকালের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিত্ব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নিরক্ষর রাখলেন, কোন শিক্ষকের কাছে দিতে যেতে দিলেন না, আবার জ্ঞান দিলেন সবচেয়ে বেশি, এটার কারণটা কি ছিল? এটার কারণটা ছিল এই, মানুষ হলো সসীম আর আল্লাহ হলেন অসীম। কথা বুঝেন কিনা? আল্লাহ হলেন অসীম আর আল্লাহর জ্ঞান হলো অসীম, মানুষ হলো সসীম, মানুষের জ্ঞান হলো সসীম, সীমাবদ্ধ। তার রব্বুল আলামিনের ইচ্ছা হলো আল্লাহর অসীম জ্ঞান থেকে কোন সসীমের মাধ্যম ছাড়া অসীম জ্ঞান আল্লাহ রাসূলকে দিয়ে দিবেন, এই জন্য কোন উস্তাদের কাছে যেতে দেন নাই, আল্লাহর অসীম জ্ঞান সরাসরি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর
একটা প্রশ্ন হয়, আগে বললেন মা নাবি কারিন আমি পড়তে জানি না, তারপরে আবার পড়তে শুরু করে দিলেন, এটা কেন? ও মিয়া, এই দুনিয়ার লেখাপড়াটা হলো দুই প্রকার, একটা হলো সাধারণ লেখাপড়া, জেনারেল শিক্ষা, যেটা জেনারেল শিক্ষা, আর একটা হলো ওই শিক্ষা যে শিক্ষা করলে পরে আল্লাহকে চেনা যায়, রাসূলকে চেনা যায়, কবরের কথা জানা যায়, পরকালের কথা জানা যায়, মৌতের পরের সব বিষয়ে জানা যায়, কথা ঠিক কিনা? এখন অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আছেন, কোরআন পড়ছে, নামাজ পড়েন পা শক্ত, আল্লাহর ভয় মনের ভিতরে আছে, ইসলামিক কিতাব তাও পড়ছেন, কিন্তু জেনারেল শিক্ষিত, এরকম অনেক মানুষ আছে না? আছে কি না? একজন মানুষ কি বলতে পারেন যে আমি কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারি, আমি জেনারেল শিক্ষিত ব্যক্তি, কিন্তু জীবনে কোনোদিন মাদ্রাসায়ও যাই নাই, অথবা কোনো ব্যক্তির কাছেও আমি কোরআন পড়ার জন্য যাই নাই? ওই জেনারেল শিক্ষালয়ে, জেনারেল শিক্ষার যে ঘর, ওখানে গিয়াই আমি কোরআনটাকে সহি শুদ্ধ করে শিখতে পেরেছি। আছেন কি কেউ? একজন, কথাটা বুঝছেন কি আমার? যে আমি কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারি কিন্তু মাদ্রাসাও যাই নাই, অথবা যারা কোরআন পড়েছে তাদের কাছেও যাই নাই, আমি আমার বিদ্যালয়েই আমি কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়তে সক্ষম হয়েছে, এরকম কি কেউ আছেন? একজনও নাই? সম্ভব নয়, এটা সম্ভব না, কারণ এই কোরআন পড়ার জন্য যিনি কোরআন পড়েছেন তার কাছে যেতে হয়, নাহলে মাদ্রাসায় যেতে হয়, ওখানে কোরআন সহি শুদ্ধ করে পড়ার কোনো সুযোগ নাই। তো আমি কথাটা বলতে চাচ্ছি, একটা হলো সাধারণ শিক্ষা, একটা হলো ওই পরকালের শিক্ষা। যখন রাসূলকে বলা হলো ইকরা আপনি পড়ুন, তখন রাসূল বলেছেন মা নাবি কারিন, আবার যখন বলা হলো যে আপনার রবের নামে পড়ুন, আপনার সৃষ্টিকর্তার নামে পড়ুন, তখন রাসূল বলেন নাই মা নাবি কারিন আমি পড়তে জানি না। তার রাসূল তো এতক্ষণ পর্যন্ত ওই রবেরই সন্ধান করতেছিলেন, যে আমার রব কে, আমাকে কে প্রতিপালন করেন, আমাকে কে সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলি কে সৃষ্টি করেছেন, এই চিন্তাই তো রাসূল করতেছিলেন। যখন এই স্রষ্টার সন্ধান পেয়ে গেলেন, রবের সন্ধান যখন পেয়ে গেলেন, তখন আর তিনি বললেন না মা নাবি কারিন আমি পড়তে জানি না। জিব্রাইল পড়তে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পড়তে শুরু করে দিলেন। রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর কালাম যদি সহিহ শুদ্ধ করে যদি পড়ে, ফাস্তাজহারাহু, এটাকে যদি সে কণ্ঠস্থ করে, এই ছাত্ররা যে কাজটা করলো, কোরআন মুখস্থ করলো, মুখস্থ করার পরে কি করে? ফাআহাল্লা হালালাহু ওয়াহাররামা হারামাহু, কোরআনে করিমের মধ্যে যে কাজগুলিকে হালাল করেছে এগুলিকে সে হালাল জেনে এটাকে আমল করে, ওয়াহাররামা হারামাহু, কোরআন যেটাকে হারাম করেছে হারাম জেনে এটাকে যদি বর্জন করে, এইভাবে যদি কোরআন পড়নেওয়ালা কোনো মানুষ জীবনটা কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল নিজে বলেছেন, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। সে তো জান্নাতে যাবেই যাবে ওই ব্যক্তি। ওয়া শাফাআহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, আর তার পরিবার পরিজনের মধ্যে থেকে অন্তত কম পক্ষে যে দেখেন 10 জনকে, কয়জন? এটা কোনো এরকম দুর্বল হাদিস না, একবারে সহিহ হাদিস, বিশ্বাস না করলে গুনাহ হবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে যদি কেউ বিশ্বাস না করে, যদি কেউ মনে করে যে একটা ব্যক্তি সে নিজে যাবে আবার 10 জনকে নিয়ে যাবে, এরকম যদি কেউ মনে করে তাহলে রাসূলের কথার মধ্যে তার সন্দেহ হলো, আর রাসূলের কথার মধ্যে যদি তার সন্দেহ হয় তাহলে তার ইমান আর থাকবে না। তবে এটা ব্যাখ্যা আছে, কমপক্ষে 10 জনকে রাসূল বলেছেন, ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন মানুষকে সে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নামে যাওয়াটা একবারে ওয়াজিব হয়ে গিয়েছিল, সে জাহান্নামে নিশ্চিতভাবে যেত, তার পরিবার পরিজন থেকে, তার লোকজন থেকে সে 10 জনকে সুপারিশ করে আল্লাহ পাক তাকে ক্ষমতা দিবেন, সে জান্নাতে নিয়ে যাবে। ছেলে যদি জান্নাতে যায় আর 10 জনের অফার দেওয়া হয় তাহলে মা বাবাকে বাদ দিব নাকি?
তার আপন জন যারা তারে বাদ দিব। তবে এখানে একটা কথা আছে, দর্জন যে নিবে শুধু দর্জন হলো নিচেরটা, এমন ক্ষমতা দেওয়া হবে কেউ 100 জন নিবে, কেউ অসংখ্য মানুষকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। প্রত্যেকটা মানুষ এমন যারা জাহান্নামে যাওয়াটা ওয়াজিব হয়ে গিয়েছিল, এর ব্যাখ্যাটা হলো এই যে লোকটা মারা গেছে ইমানের সঙ্গে, লোকটা মারা গেছে, উল্টা পাল্টা বুঝবেন না, আবার ভালো করে বুঝবেন, লোকটা মারা গেছে ইমানের সঙ্গে, ইমান তার আছে কিন্তু আমলে ত্রুটি বিচ্ছিন্ন হয়ে গেছে, সে গুনাহ কবিরা করেছে তওবা করে নাই, নাফরমানি করেছে তওবা করে নাই, আল্লাহর কাজগুলি যেগুলি করার প্রয়োজন ছিল ঠিকঠাক মতো করে নাই, এই করা না করার কারণে, আমলগুলি না করার কারণে সে জাহান্নামে যেত, আমলগুলি না করার কারণে সে জাহান্নামে যেত, কিন্তু এই কাজগুলির প্রায়শ্চিত্ত মুখ করার পরে একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতেন। কারণ আমাদের আকীদা হলো মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতি খারদালিন মিনাল ঈমান, কারো মনের ভিতরে কলবের ভিতরে যদি হাব্বাত খারদাল বলা হয় সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে, ওই ব্যক্তিটাকেও একদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবেন। কোন ইমানওয়ালা মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে না, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তার আমলের ত্রুটির জন্য সে জাহান্নামেই যেত, তারপরে খাটুনি খেটে তারপরে জাহান্নাম থেকে বের হতো। ওই হাবিশ সে যখন জান্নাতে যাবে, ওই মানুষগুলি জাহান্নামে যাওয়াটা নিশ্চিত ছিল, সে সুপারিশ করে করে এমন ইমানওয়ালা মানুষগুলিকে সুপারিশ করে করে যে হয়তো হাজার বছর লাখ বছর কোটি বছর পরে ওই জাহান্নাম থেকে মুক্তি পেত, ওই মানুষগুলির সাথে সাথে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে তারপরে জান্নাতে ঢুকবে। এটা হলো কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন না না। ও মিয়া বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, বাবুন আখিরু মাইয়া দখুলুল জান্নাহ, যে সবার শেষে কোন ব্যক্তিটা জান্নাতে যাবে, এটা একটা বাব আছে বুখারী শরীফের মধ্যে, যে সবার শেষে এরপরে আর কেউ জান্নাতে যাবে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে একটা মানুষ সব চলে গেছে, তার খাটুনি খাটে কেটে কেটে জাহান্নাম থেকে মুক্ত হয়ে হয়ে ইমানদার যার একবারে সামান্য ইমান আছে এই মানুষগুলিও জান্নাতে চলে গেছে, একজন মাত্র জান্নাতে জাহান্নামের মধ্যে বাকি আছে, যেটা আল্লাহ জানেন আর কেউ জানে না, তার ইমানটা এত দুর্বল যে শুধু আল্লাহই জানেন আর কেউ জানে, কোটি কোটি বছর হয়ে গেছে জাহান্নাম বুক করতেছে কিন্তু উপরে রয়েছে এখনো জাহান্নাম, কিন্তু তার একটু ইমান আছে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা ওই লোকটা বলবে আল্লাহ গো, বুখারীর রিওয়ায়েত বলবে আল্লাহ গো আমি তো জাহান্নামে পড়তে পড়তে একবারে অঙ্গার হয়ে গিয়েছি, আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে, আর আমার বলতে তো কিছু নাই, তুমি যদি একটু মেহরবানি আমাকে করতে শেষ সময়ে ওই যে জান্নাতের শান্তি সুখ আছে এইভাবে ফিরে ফিরে এইগুলি দেখার যদি আমাকে সুযোগটা করে দিতে, আর তোমার কাছে কিছু চাওয়া পাওয়া নাই, জান্নাতে আমারে নিয়ে ওই কথা বলবে না, বলে জান্নাতের দিকে যেন আমি তাকায় থাকতে পারি এই সুযোগটা আমারে দেও। আল্লাহ বলবেন বান্দা দেখো তোমাকে যদি আবদারটা আমি কবুল করি পরে কি আরো কিছু চাইবে আমার কাছে, সেই বান্দা বলবে আল্লাহ গো তুমি আমার আবদারটা প্রভু কবুল করলে আর তোমার কাছে আমি কিচ্ছু চাইব না, আল্লাহ তাই করে দিলেন, বাস জান্নাতের দিকে ফিরে গেল। একটু পরেই তার এই যে অঙ্গীকার করছিল এটা ভুলে যাবে, এটা তো আল্লাহর খেলা আসলে, ভুলে গিয়ে সে বলতে থাকবে আল্লাহ গো আমি জাহান্নামের মধ্যে অনেক দিন পর্যন্ত একবারে আমি শেষ হয়ে গিয়েছি, অঙ্গার হয়ে গিয়েছে, তুমি আমার আবদার রক্ষা করে জান্নাতের দিকে ফিরিয়ে দিয়েছো, আর আমার আরেকটা আবদার যদি তুমি রক্ষা করতে, ওই যে একটা গাছ দেখা যায় ওই জাহান্নামের বাইরে একটা গাছ দেখা যায় অনেক বড় গাছ অত্যন্ত সুন্দর সুশীতল ছায়া, এই গাছটার নিচে যদি আমাকে যাওয়ার তুমি সুযোগ করে দিতে, আল্লাহ গো আমি অঙ্গীকার করতেছি তোমার কাছে আর আমি কিচ্ছু চাইবো না। আল্লাহ বলবেন যে দেখো বান্দা একবার তো তুমি অঙ্গীকার ভুলে গেছো, এখন কি আবার ভুলে যাইবা, আরো কিছু চাইবা, না আল্লাহ আমি কিচ্ছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছে নিচে যাওয়ার সুযোগ করে দিবেন, ওই জাহান্নাম থেকে বের হয়ে সে ওই বাহিরের গাছটার নিচে সে যাবে, কিছুক্ষণ থাকার পরে সে বলতে থাকবে আল্লাহ গো তুমি তো আমাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফেরার সুযোগ দিয়েছো, বাইরের এই গাছের নিচে আসার সুযোগ দিয়েছো, ওই যে জান্নাতের দরজায় আরো বড় একটা গাছ দেখা যায়, যদি ওই গাছটার নিচে আমাকে যাওয়ার জন্য সুযোগ দিতে আর কিচ্ছু চাইবো না তোমার কাছে। আল্লাহ বলবেন যে বান্দা আরো কিছু চাইবা পরে, না আর কিচ্ছু চাইবো না।
রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তার সে আবদার কবুল করে জান্নাতের দরজায় যে গাছটা আছে সেই গাছের নিচে যাওয়ার সুযোগ করে দিবেন। কিছুক্ষণ থাকার পরে এবার সে তার এই অঙ্গীকার ভুলে যাবে, এবার বলতে থাকবে আল্লাহ গো আমি পুরে পুরে আঙ্গার হয়ে গিয়েছিলাম, তুমি আমার আবদার রক্ষা করে জান্নাতের দিকে ফিরিয়ে দিয়েছো, তার থেকে ওই গাছের নিচে যাওয়ার সুযোগ দিয়েছো, এখন জান্নাতের দরজার গাছের নিচে আসার সুযোগ আমাকে করে দিয়েছো, যদি জান্নাতে একটু জায়গা তুমি আমাকে দিয়ে দিতে আর তোমার কাছে আর কিছু চাইতাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন যে বান্দা তুমি তো বারে বারে কেলে অঙ্গীকার ভুল করতেছো, তাহলে একবার বারবারে আর বর্তান তোমার কি চাওয়ার আছে, তুমি একবারে চাইয়া ফেলাও, কি চাই বা চাও। সুবহানাল্লাহ বলবেন না। হাদিসের ইবারত হলো সাল সুম্মা সাল সুম্মা সাল সুম্মা সাল, আরো চাও আরো চাও আরো চাও, তোমার কি চাওয়ার আছে সব একসাথে চেয়ে ফেলো। এখন বান্দা যা চাওয়ার সব চাইবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো দুনিয়াতে যখন আমার হাবিব যখন ছিলেন তিনি ঘোষণা দিয়েছিলেন যে সবচেয়ে নিম্নমানের যিনি জান্নাতি হবে সবার পরে যে জান্নাতে যাবে সেই ব্যক্তিটাকেও দুনিয়াটা যত বড় 25,000 মাইল বেশের এই পৃথিবীটার থেকে কমপক্ষে 7 গুণ অথবা 10 গুণ বড় তাকে জান্নাতে জায়গা হবে, ওইটাকে আমি পূরণ করে দিলাম। এই যে জান্নাতটা পৃথিবীর থেকে 10 গুণ বড় সবটা জান্নাতি যাও তোমাকে আমি দিয়ে দিলাম, এটা হলো সবচেয়ে পরের জান্নাতি হাদিস আসছে। এর পরে আর কেউ জান্নাতে যাবে না। এই দিক থেকে এখানে আমরা যারা আছি এখন বক্তা শ্রোতা তারপরে কর্তৃপক্ষ মেহমান যারা আছি আমরা এই কথাটা দৃঢ়র সাথে বলতে পারি, দৃঢ়তার সাথে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলি হলো জান্নাতের মেহমান, কথা ঠিক কি না? সবাই জান্নাতে যাবে, তবে অসুবিধাটা হলো এই যে নাফরমানি করে যদি কেউ তওবা না করে মারা যায় তাহলে তার প্রায়শ্চিত্ত পরকালে ভোগ করে তারপরে যেতে হবে। আমরা আবদার করতেছি আল্লাহর কাছে, আশা করি যে আল্লাহ যেন আমাদেরকে সেই জাহান্নামের শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যাব, এরকম না প্রথমবার এই যেন আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এত সব মানুষগুলিকে জান্নাতে নেওয়ার পরে বাকি থাকবে অল্প মানুষ যারা জাহান্নামে থাকবে, এরা হলো তারা যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নাই, আল্লাহর সঙ্গে শিরিক করেছে, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয় নাই, ওরা চিরস্থায়ী জাহান্নামী। আর যাদের অন্তরে আল্লাহর বিশ্বাস আছে ঈমান আছে শেষ পর্যন্ত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবেন। এই মিয়া এক হাদিসে আসছে এরপরে সবগুলি মানুষ যখন জান্নাতে যাবে এরপরেও জান্নাতের মধ্যে এত জায়গা থাকবে বাকি, এত জায়গা বাকি থাকবে যে এখন বসবাসকারী নাই, জান্নাত এখন অনেক বাকি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেকটা জাতি সৃষ্টি করবেন, আরেকটা নতুন মাখলুক সৃষ্টি করবেন, আর একটা নতুন মাখলুক সৃষ্টি করে এদেরকে দিয়া সেই জান্নাতের সেই খালি জায়গাটাকে পূরণ করে দিবে। এরপরে জান্নাতি মান জাহান্নামী মানুষ যারা হবেন যখন জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলতে থাকবেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা, আমি সেদিন বলবো জাহান্নাম কে বলবো কি বলবো, হাল ইমতালাতি ইমতালাতি তুমি কি ভরেছো, আল্লাহ জাহান্নাম কে জিজ্ঞেস করবে তুমি কি ভরছো, হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ আরো বেশি চাই, মাজিদ আরো জিয়াদা চাই, আল্লাহ ভরি নাই আরো বেশি দরকার। সব জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের হুংকার এই তর্জন গর্জন শোনা যাবে, সে বলবে যে আরো চাই আরো চাই, হাল মিম মাজিদ হাল মিম মাজিদ, যখন এমন করতে থাকবে এক রেওয়ায়েতে আসছে ভালো করে মনে রাখবেন কথা, এক রেওয়ায়েতে আসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের পাউটাকে জাহান্নামের এক কিনারায় রাখবেন আর তখন জাহান্নামের আওয়াজ হতে থাকবে কত 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 কত, হাদিসের শব্দ রাসূল বলে দিয়েছেন তখন জাহান্নাম থেকে একটা শব্দ বের হবে কত কত কত, এর অর্থ হলো জাল্লা ভরে গিয়েছি ইমতালাতু 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 ভরে গেছি ভরে গেছি ভরে গেছি, তখন জান্নাতও পূরণ হয়ে যাবে জাহান্নামও পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো আমি কথা বলতেছিলাম
যে লেখাপড়া করলে পরে পরকালের পরিচয় পাওয়া যায়, রবের পরিচয় পাওয়া যায়, সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যায়, সেই লেখাপড়ার কথা যখন বলা হলো তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বলেন নাই মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, বরং তিনি পড়তে শুরু করে দিলেন। এবং এই পড়াটা নিজের সন্তান নিজের অধীনস্থ বাচ্চা বাচ্চি যারা আছে এদেরকে পড়ার জন্য দেওয়াটা মাসআলার দৃষ্টিতে ফতোয়ার দৃষ্টিতে ফরজে আইন, ফরজে আইন বুঝেন তো আপনারা, এটা বুঝাইতে হবে। ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া, বুঝেন? এটা বুঝেন না আসলে কত দিকে একটা ফরজে কেফায়ার কথা বলেন তো দেখি। ফরজে কেফায়া হলো যে সমস্ত মুসলমানের মধ্যে দুই একজন করলেই বাস সকলের ফরজ আদায় হয়, এটা হলো ফরজে কেফায়া। আর ফরজে আইন হলো যে 10 জনের মধ্যে 10 জনই কাজটা করতে হবে, 9 জন করলে হবে না, সকলের জন্য ফরজ, এটা হলো ফরজে আইন। ফরজে কেফায়ার একটা উদাহরণ দেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, জানাজা নামাজ ফরজে কেফায়া। কোন মানুষ যদি মারা যায় এলাকার, যদি একজন মানুষ যদি তার জানাজা পড়ে সকলের পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে। মসজিদে ইমামতি করা এটা ফরজে কেফায়া, কেউ যদি ইমামতি না করে তাহলে সবাই গুনাহগার হবে, একজন যদি ইমামতি করে সকলের পক্ষ থেকে ফরজ আদায় হবে। এই যে আমি ওয়াজ করতেছি এটা হলো ফরজে কেফায়া। উলামায়ে কেরামদের মধ্যে থেকে যদি কেউ কেউ কোনো কোনো ব্যক্তি ওয়াজ করে সকলের পক্ষ থেকে ফরজ আদায় হবে, কেউ যদি ওয়াজ না করে সকলের জন্য ফরজ তরকের গুনাহগার হবে, এগুলো হলো ফরজে কেফায়া। আর ফরজে আইন হলো নামাজ পড়া ফরজে আইন, ঠিক কিনা কথা, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন তো আমরা ফরজে আইন যে ফরজে কেফায়া বানিয়েছি, বাড়ির থেকে এক দুইজন যায়, সকলের পক্ষ থেকে দুই একজন যায় মসজিদে, কথা ঠিক কিনা? না সবাই যান আপনারা, এই কথা বলেন সবাই যায় না, বাড়ির থেকে দুই একজন যায় জুম্মার দিন, আর দুই একজন বেশি যায়, একবারে সব মানুষ নামাজে যায় এরকম না, সব মানুষ নামাজ পড়ে এরকম না, এটা ফরজে কেফায়া এরকম না, এটা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। ফরজে কেফায়া হলো যে একজন করলেই বা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। কোন মানুষ যদি বিষ পান করে আত্মহত্যা করে অথবা অন্য কোনো যে কোনো উপায়ে আত্মহত্যা করে, করে না মাঝে মাঝে, তারা জানাজা পড়েন আপনারা কর না কে? হ্যাঁ কেউ কয় না, কেউ কয় হ পড়েন না, পড়েন না, পড়েন। মাসালাটা হলো ভালো করে মনে রাখবেন, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। যদি সে আত্মহত্যাও করে তার জানাজা পড়তে হবে, নাহলে সকলেই গুনাহগার হবে। তবে নিরুৎসাহিত করা হয়েছে ফেকার কিতাবের মধ্যে যে তার জানাজার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি যারা ইমাম, উল্লেখযোগ্য ব্যক্তি, ধর্মীয় ব্যক্তিরা, তারা উপস্থিত হবে না, এই জন্য যে এই কাজটার প্রতি নিরুৎসাহিত করার জন্য যেন এই কাজ যেন আর কেউ না করে, যে অমুক ব্যক্তি আত্মহত্যা করেছিল তার জানাজায় অমুকরা আসেন নাই, এই নিরুৎসাহিত করার জন্য। কিন্তু পড়তে হবে, যদি না পড়ে কোন আত্মহত্যাকারীকে যদি সেই কবরস্থ করা হয়, আমাদের হানাফি মাজহাবের ফতোয়া হলো যে অন্তত 3 দিনের মধ্যেও যদি হয়, কবরের কাছে দাঁড়িয়ে যদি একজন জানাজার নামাজ পড়ে ফেলে সকলের পক্ষ থেকে ফরজে কেফায়া আদায় হয়ে যাবে। আমি আমার তাফসীরুল কোরআন মাহফিলে কিছুক্ষণ তাফসীর করি, কিছুক্ষণ মাসালা বলি, কারণ মাসালার দরকার বেশি, ঠিক না কথা? তাবলিগী মানুষ এখানে আছেন কিনা? হ্যাঁ, তাবলিগ তো দুই ভাবে হয়েছে, কোন দলের আপনারা? হ্যাঁ, উলামায়ে কেরাম যেটা পরিচালনা করে এই দলের, তো আল্লাহ সকলকে উলামায়ে কেরামের অনুসারী হয়ে তাবলীগ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি কথা বলতেছিলাম তাবলীগের মধ্যে একটা কথা আছে, ভালো করে স্মরণ করে দিই আপনাদেরকে, মসজিদে মধ্যে ফাজাইলে আমলের কিতাবের তালিম দেওয়া আছে কিনা আপনাদের মসজিদে? ফাজাইলে আমলের কিতাবের তালিম দেওয়া জোহরের পরে অথবা অন্য কোন নামাজের পরে ফজায়ে ফাজাইলের হাদিসগুলি পড়া আর বাকিরা শুনবে, এটা করেন তো? এটা অত্যন্ত জরুরি কাজ, কারণ ফজিলত না জানলে মানুষ কাজটা করার জন্য আগ্রহ সৃষ্টি হয়, ঠিক কিনা কথা? কিন্তু তাবলিগের মধ্যে এটার পাশাপাশি আর একটা কথা কিন্তু বলেন যে মাসালা শিকার জন্য উলামায়ে কেরামের কাছে যায় মাসালা শিকা, বলেন না বলেন না? কে কয়দিন গেছেন কোন আলেমের কাছে যে হুজুর আমার 10টা মাসালা বইলে দেন, গেছেন হাত বলে দেখান কে গেছেন? একজন নাই, এই যে গেছেন, ও মিয়া শুনেন, ভালো করে শুনেন,
তাবলীগওয়ালা ভাইদেরকে বলছি, ফজিলত জানাটা হলো মুস্তাহাব। আপনি যদি ফজিলত নাও জানেন, নামাজটা যদি আপনার হয়ে যায় সব আপনি পেয়ে যাবেন। ফজিলত জানলে আগ্রহ সৃষ্টি হবে, এই জন্য এটা জানতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু যদি মাসালা না জানেন, মাসালা যদি না জানেন, তাহলে তো আপনার মূল কাজটাই নষ্ট হয়ে গেল, নামাজটাই হলো না, তাহলে আপনি ফজিলতটা কই পাবেন? এই জন্য মাসালা জানাটা হলো ফরজ, আর ফজিলত জানাটা হলো মুস্তাহাব। প্রত্যেকটা মসজিদে ফাজাইল আমলের কিতাব একটা থাকবে, পাশাপাশি মাসালার কিতাবও একটা থাকবে। ফজিলত থেকে দুইটা হাদিস পড়বে, দুইটা মাসালা জানিয়ে দিবে, এটা আরো বেশি জরুরি দরকার, কথা ঠিক কিনা? মাসালা জানতে হবে। আমি আমার তাফসীরুল কোরআন মাহফিলে, আমি যে মসজিদের খতিব, অনেক বড় মসজিদ, আপনাদের এই মানুষগুলি মসজিদের কিছুই হবে না, 2000 মানুষ, অনেক বড় মসজিদ, ওখানে আমি 30 বছর যাবত তাফসীর করি, সপ্তাহে একদিন, প্রতি রবিবারে। এই মাহফিলের সময়টা বাদ যা, প্রতি রবিবারে বাদ মাগরিব এসা পর্যন্ত আল্লাহর মেহরবানিতে 28 বছর লেগেছে, 27 বছর, 28 বছর লেগেছে। প্রথম শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ থেকে, তারপরে সূরা নাস শেষ করতে আমার 28 বছর সময় লেগেছে, আলহামদুলিল্লাহ বলে। কিছুক্ষণ তফসির, কিছুক্ষণ মাসালা। আমার এই তফসিরুল কোরআন মাহফিলে মাঝে মধ্যে আপনাদের এই যে হ্যান্ডবিল, পোস্টারিং, এত টাকা খরচ করে যে মহফিলের আয়োজন করেছেন, তার থেকে অনেক বেশি লোক এমনি হয়ে যায়। শুধু মাগরিবের নামাজের পরে কোরআন শরীফ নিয়ে বসি, লোকজন বসে বলে আলোচনা হয়। বিশেষ করে আমি যখন সূরা ইউসুফের আলোচনা যখন করেছি, সূরা ইউসুফ কোরআনের সবচেয়ে সুন্দর কিচ্ছা, তখন লোকে লোকারণ্য হয়ে যেত। কারণ ওই যে আজকে কিচ্ছা যে পর্যন্ত রইলো, পরের সপ্তাহে তো আবার এখান থেকে শুরু হবে, এক একজন 5-7-10 জন নিয়ে আইসা একবারে লোক ধরে, এরকম হয়ে যেত। 2 বছর আমি আলোচনা করেছি সূরা ইউসুফের কিচ্ছা, 2 বছর। যাই হোক, আমি কথা বলতেছিলাম যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই জাগতিক জ্ঞানের কথা যখন বললেন, তখন তিনি বলেছেন মা আনা বাক বিকারিন, যখন সে পরকালীন জ্ঞানের কথা বললেন, যে জ্ঞান দিয়ে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে, কবরের আযাব থেকে মাফ পাওয়া যাবে, এই জ্ঞানের কথা যখন বললেন, রবের জ্ঞানের কথা যখন বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করে দিলেন। এইজন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রথম রবের শিক্ষা দেওয়াটা হলো ফরজ আইন। দিবেন কিনা আপনারা? কারা কারা দিবেন? সন্তানদেরকে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি কিন্তু এই কথা বলি নাই যে সবারে মাদ্রাসা দিয়ে হাফেজ বানাও, আলেম বানাও, কারি বানাও, এই কথা কিন্তু বলি নাই। প্রথম শিক্ষাটা মাদ্রাসায় দিতে হবে, তারপরে আপনি একজনকে ডাক্তার বানান, একজনকে ইঞ্জিনিয়ার বানান, পারলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানালেন, না হলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানান, না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বানান। এটা আমি না করতেছি না, কিন্তু প্রথম শিক্ষাটা দিতে হবে কোরআনের শিক্ষা। তারপরে তাকে ছেড়ে দেন, সে যদি বিদেশেও চলে যায়, আমেরিকায় চলে যায়, নাস্তিকদের দেশেও যদি চলে যায়, অসংখ্য নাস্তিকদের মতে থেকেও সে নাস্তিক হবে না, কারণ তার কোরআনের জ্ঞান তার ভিতরে ভরে তারপরে সে গিয়েছে, কথা ঠিক কিনা? কোরআনের শিক্ষা দিতে হবে, এটা ফর যায় প্রত্যেকটা সন্তানকে দিতে হবে, একজনকে দিব আরেকজনকে দিব না। আর এরপরে আমাদের দেশে আরেকটা প্রবণতা আছে, আমি সারা দেশে আমি এই কথাটা বলি, যে আমার স্টাডিতে, আমার গবেষণা, আমি যেটা দেখেছি, যেটা পাই পেয়েছি, যে আমাদের দেশ সহ সারা পৃথিবীতে মুসলমানদের যে অধঃপতন, মুসলমানদের যে পশ্চাৎপদতা, মুসলমানরা যে আজকে নির্যাতিত, তারা যে পিছিয়ে পড়েছে, তার একটা বড় কারণ হলো যে ছেলে মেয়েদের মধ্যে থেকে যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা যারা মেধাবী ছাত্র ছাত্রী, এদেরকে কেউ মাদ্রাসায় দিতে রাজি না, এদেরকে দেয় ডাক্তার বানানোর জন্য, এদেরকে দেয় ইঞ্জিনিয়ার বানানোর জন্য, আর যেগুলি অপেক্ষাকৃত কম মেধাবী এগুলিকে মাদ্রাসায় দেয়, কথা ঠিক কিনা? আরে মিয়া, কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহ যত বড় আল্লাহর কালামও তত বড়। আমি কোন ডাক্তারকে নিচ করার জন্য বলছি না, কম্পেয়ার করার জন্য আপনাদেরকে বলছি, যিনি ডাক্তার পড়ে, ডাক্তারি পড়েন আমাদের দেশে, তাহলে তার এসএসসি এইচএসসি দুইটায় গোল্ডেন এ প্লাস যদি থাকে, এরপরেও সে ভর্তি হইতে পারে, তাকে একটা নির্বাচনী পরীক্ষা দিতে হয়, কথা ঠিক কিনা? এসএসসি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস, এরপরেও তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়, তাকে একটা পরীক্ষা দিতে হয়, তারপরে এই পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয় তখন ডাক্তারিতে ভর্তি হতে পারে, কথা ঠিক কিনা? দুইটা এফ প্লাস পায়ও ভর্তি হতে পারে। আর লেখাপড়াটা কি? লেখাপড়াটা হলো, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক ডাক্তার আছে, লেখাপড়াটা হলো মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, এর বাইরে কোনো লেখাপড়া নেই, ঠিক কিনা কথা?
এর ভিতরে কি আছে কি না আছে, কোনটা কি রকম, কিটা কি হবে, কোনটার মধ্যে কোন জীবাণুটা গেলে কি হয়, এই মাথার থেকে পা পর্যন্ত এর ভিতরে যত কিছু আছে এগুলি পাঁচ বছর পড়ার পরেও সে MBBS ডাক্তারির সার্টিফিকেট পায় কিন্তু ডাক্তার হতে পারে না, তার কাছে কেউ যায় না। তখন যে কোনো একটা বিষয়ে নিয়ে তাকে এফআরসিএস করতে হয়, লন্ডন যেতে হয়, আমেরিকা যেতে হয়, ওখানে এফআরসিএস করে আসতে তারপরে সেই ব্যাপারে চিকিৎসা করে, কথা ঠিক না? আমার জানা মতে সারা পৃথিবীতে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, লন্ডন, চীন, সারা পৃথিবীতে আমার জানা মতে একজন ডাক্তারও নাই যে শরীরের যতগুলি বিষয় আছে সব ব্যাপারে এফআরসিএস করেছে। হয়তো দুই বিষয়ে, সর্বোচ্চ তিন বিষয়ে, না হলে এক বিষয়ে সে বিশেষজ্ঞ হয়েছে। যতগুলি বিষয় আছে সব ব্যাপারে বিশেষজ্ঞ হয়েছে, আমার জানা মতে আকাশের নিচে এমন কোন ডাক্তার নাই। আপনারা জানেন কিনা এরকম, আপনাদের লেখে আছে নাকি কেউ এরকম যে সব ব্যাপারে সে আছে? সারা পৃথিবীতে নাই। তাহলে কি প্রমাণিত হলো, ভালো করে বুঝেন, প্রমাণিত হলো যে এত মেধাবী ছেলেটা পাঁচ বছর তারপরে সারা জীবন স্টাডি করে মাথার থেকে পা পর্যন্ত সব কিছু জানতে পারে নাই। হয়তো সে স্কিনের বিশেষজ্ঞ, না হলে হার্টের বিশেষজ্ঞ, না হলে হাড্ডির বিশেষজ্ঞ, না হলে রক্তের বিশেষজ্ঞ, না হলে নাক কান গলার বিশেষজ্ঞ, এই তো একটা কি দুইটা, সব ব্যাপারে সে বিশেষজ্ঞ হতে পারে নাই। তাহলে এই দুইটা প্লাস পাওয়ার পরেও যদি এই সামান্য সাড়ে তিন হাত শরীরের বিশেষজ্ঞ একটা ব্যক্তি হতে না পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে এই শরীরের বাহ্যিক এবং তার অভ্যন্তরীণ ইন্টারনাল যা কিছু আছে, আকাশ আকাশের উপরে আরশে মুআল্লা, জমিন জমিনের নিচে একবারে যা কিছু আছে, সমুদ্র সমুদ্রের তলদেশে, এই হকাল এবং মরার পরে যা কিছু আছে সব যে কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে ওইখানে পড়ার জন্য দেন ওই ছেলেটাকে, যেটা লেখাপড়া বুঝে না, মেরিট কম, মেরিটোরিয়াস না, ওইটারে দেখেন তাহলে ও কি শিখবে ওইখানে? উচিত ছিল যে সবচেয়ে মেধাবী, সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্ট যেটা, এটাকে আমি আল্লাহর কিতাব পড়ার জন্য দেব। যদি এই কাজটা করতেন তাহলে সে কোরআন পড়ে কোরআন থেকে তত্ত্ব তত্ত্ব আর উপাত্ত বের করে নিজে এবং জাতিকে দিতে পারত, সেই মুসলমানদেরকে তার সম্মানিত আসনে সমাসীন করতে পারত। এই কাজটা আজকে অভিভাবকরা করে না বিদায়, আজকে কোরআনওয়ালারা পিছিয়ে পড়ে গিয়েছে, কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত মুসলমানরা তাদের সন্তানকে, মেধাবী মেধাবী ছেলে মেয়েদেরকে কোরআন পড়ার জন্য উৎসর্গ না করবে, ততদিন পর্যন্ত মুসলমানরা তাদের কাঙ্ক্ষিত আসনে সমাসীন হতে পারবে না। এই জন্য মেধাবী ছেলে মেয়েদেরকে দিবেন তো নাকি? হ্যাঁ দিবেন কিনা মেধাবী ছেলে মেয়েদেরকে? কারা কারা দিবেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ডক্টর শহীদুল্লাহর নাম শুনছেন আপনারা? কোথার প্রফেসর ছিলেন, কোন জায়গা, কোন মাদ্রাসার ডক্টর শহীদুল্লাহ, কোন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন? চিনেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, এটার প্রফেসর ছিলেন। 14টা 15টা 16টা ভাষা তিনি জানতেন, নাম তো শুনছেন, যারা কম বয়সের তারা তো আর দেখেন নাই, বই পুস্তক পড়ে নাম শুনছেন, ডক্টর শহীদুল্লাহ। তিনি একটা জায়গায় লিখেছেন, আমি পরিচিত আর অনেক বই পড়েছি, তিনি একটা কথা লিখেছেন এক জায়গায় যে কোনো ব্যক্তি যদি তিনটা আর শিখে, তার কথাটা এইভাবে লিখছেন, তিনটা আর শিখছে, আর মানে কি ইংরেজি একটা বর্ণমালার নাম কি, আর পরেরটা কি, পি কিউ আর, এই যে আটটা, তিনি বুঝাতে চেয়েছেন যদি কোনো মানুষ তিনটা আর শিখে, তিনটা, চতুর্থটা যদি না শিখে, চতুর্থ নম্বরের আর যদি না শিখে তাহলে সে পঞ্চম আর হয়ে যায়, কথাটা এইভাবে লিখছেন তিনি। তিনটা আর এর অর্থ তিনি বুঝিয়েছেন রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক। রিডিং এর আর শিখেছে, রাইটিং এর আর শিখেছে, অর্থাৎ লেখাপড়া ভালো করে শিখেছে, অ্যারিথমেটিক গণিত বিজ্ঞান এগুলিও সে শিখেছে, একবারে চূড়ান্ত পর্যায়ের বিজ্ঞান সে শিখেছে, লেখাপড়া যত দরকার সব শিখেছে, তিনটা সে শিখেছে আর, কিন্তু চতুর্থ আটটা সে শিখে নাই। চতুর্থ আর হলো রিলিজিয়ান, রিলিজিয়ান মধ্যে আর আছে নাকি? রিলিজিয়ান, রিলিজিয়ান অর্থ কি? হ্যাঁ ধর্ম, রিলিজিয়ান মানে
ধর্ম। ডক্টর শহীদুল্লাহ লিখেছেন, যদি তিনটা আট যদি কোনো মানুষ শিখে, চতুর্থ আট যদি না শিখে, জেনারেল শিক্ষিত হোক, তাকে বই পুস্তক পড়ে উলামায়ে কেরামের কাছে গিয়া, তাবলিগে গিয়া, ওমুকানে গিয়া, যেভাবেই হোক তার চতুর্থ আট শিখতে হবে, রিলিজিয়নের আট শিখতে হবে, ধর্ম সম্পর্কে তার ধারণা নিতে হবে। যদি কোনো মানুষ ধর্ম সম্পর্কে ধারণা থাকে, ধর্ম পালন না করে, চতুর্থ আট যদি না শিখে, তাহলে ডক্টর শহীদুল্লাহর বাসায় সে পণ্য